নমস্কার বন্ধুরা, গার্ডেন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের জানিয়ে সকলকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার সঙ্গে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ডালিয়া মাটি প্রস্তুত। কী ধরনের মাটি লাগবে এবং কোথায় রাখতে হবে এবং কতটা পরিমাণ জল এর ডালিয়া গাছে দিতে হবে, সেসব বিষয়গুলো নিয়ে আমি আপনার সঙ্গে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করি। শুরু করার আগে আপনাদেরকে বলে দিই, ভিডিওটা একটু স্কিপ করবেন না, কারণ যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কোনো পার্ট মিস হয়ে গেলে তাহলে কিন্তু বুঝতে আপনাদেরই অসুবিধা হবে। তার জন্য অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন। তো বেশি দেরি না করে চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। ডালিয়া গাছের জন্য যে ধরনের মাটি আপনাদেরকে প্রস্তুত করতে হবে সেটা হচ্ছে, আমরা জানি যে দোআঁশ মাটিতে সব গাছ খুবই ভালো হয়, সেই জন্য দোআঁশ মাটি আপনাদেরকে 50% নিতে হবে। আর 10% আপনাদেরকে নিতে হবে নিম খোল, আর আপনাদেরকে নিতে হবে 40% আর্মি কম্পোস্ট বা পাতা পচা সার, না হলে আপনাদের বাড়িতে যদি গোবর সার থাকে তাহলে ওটা 40% নিতে পারেন। প্রায় 10 দিন পর পর আপনাদেরকে খোল ভিজে জলটা নিয়মিত দিয়ে যেতে হবে। ফুল ফুটে গেলেও তারপরও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। যতদিন না ফুল ফুটে ততদিন অবধি আপনাদেরকে 10 দিন অন্তত সর্ষের খোলটা দিয়েই যেতে হবে। এবার আলোচনা করি যে কোথায় রাখতে হবে গাছটাকে। আমরা জানি যে ফুলের বা ফলের গাছ প্রচুর পরিমাণে কিন্তু এনার্জির দরকার হয়, তাহলে এনার্জিটা পায় মূলত সূর্যের আলো থেকে। তো সূর্যের আলোতে আপনাদেরকে ফুল সানলাইটের মধ্যে গাছটি রেখে দিতে হবে। যখন দেখবেন যে অপরে মাটিটা শুকিয়ে আসছে তখনই জল দিয়ে দেবেন। আপনারা স্প্রে মেশিন সাহায্যে আপনারা যদি প্রত্যেক দিন পাতাগুলো ধুয়ে দিতে পারেন তাহলে খুবই ভালো গাছের জন্য। এই ছিল আমার আজকে ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, এবং কিছু যদি কোশ্চেন থাকে ভিডিও রিলেটেড তাহলে নিচে আমাকে কমেন্ট বক্সে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।